ভিডঙ্গ ডট কমে আপনাকে স্বাগত। আমি আপনার গণিত শিক্ষক দীপায়ন। তো এখানে কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। তো আমরা লিখে নেবো কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো যদি সাইন ইনভার্সটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, হবে কি সাইন ওয়াই ইকুয়াল টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই ইকুয়েশনটা আমরা মার্ক করে রাখলাম 1 নম্বর দিয়ে। তো আমরা ইকুয়েশনটা ফার্দার সলভ করব। আমরা কি করব, এবার ডেরিভেটিভ করব বোথ সাইড। তো কস ওয়াই ডেরিভেটিভ কার রেসপেক্টে করছি, আমরা এক্স এক্সের রেসপেক্টে করছি, ঠিক আছে। তো সাইন ওয়াই রেসপেক্টে যদি ওয়াই সাইন ওয়াইকে যদি আমরা এক্সের রেসপেক্টে করি, তাহলে কি হবে কস ওয়াই, আর ওয়াই যেহেতু এক্সেরই একটি ভ্যারিয়েবল, তো কি হবে ডি ওয়াই বাই ডিএক্স। আর এদিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডেও আমরা এক্সের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করে নেবো। তো ডেরিভেটিভ করলে কী হবে, 1 প্লাস এক্সের স্কোয়ারের হোল স্কোয়ার, 1 প্লাস এক্সের স্কোয়ার ডিওয়াই ডিএক্স, সরি ডি ডিএক্স অফ 2x মাইনাস 2x ইন্টু ডি ডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষকে ডিএক্স এর রেসপেক্টে, সরি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। এবার কি হবে এই কস ওয়াই এর ভ্যালুটা আমরা সাইন কস ওয়াইকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আর আমরা এদিকে ডেরিভেটিভগুলো করে নেব, 1 প্লাস এক্স স্কোয়ার 2x-এর ডেরিভেটিভ করলে হয় ইন্টু 2 মাইনাস 2x, ডিওয়াই বাই ডিএক্স এর 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এবার আমাদের এই যে সাইন ওয়াই যেটা আছে, 1 নম্বর ইকুয়েশনের সাইন ওয়াইয়ের ভ্যালু দিয়ে আমরা রিপ্লেস করে দেবো। কী হবে তাহলে, 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর স্কোয়ার। এই সাইন ওয়াইয়ের ভ্যালুটা এই সাইন ওয়াইয়ের ভ্যালুটা এই সাইন স্কোয়ার ওয়াইয়ের জায়গায় আমরা বসিয়ে দিলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এবার আমরা ভেঙে নিই এটাকে, 2 প্লাস 2x² মাইনাস 4x² 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার আমরা সলভ করব কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওপরে কি হবে, এখানে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x-এর স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 মাইনাস 2x² 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ফার্দার যদি আমরা সলভ করি, দেখো এটা a² - b² ফর্মুলা চলে আসছে, তো আমরা করে নেবো সেটাই, a² - b² তো এ লিখে নেবো, এর ভ্যালু হচ্ছে 1 প্লাস x² প্লাস b 2x, আর কি হবে 1 প্লাস x² মাইনাস 2x।
1 প্লাস x স্কোয়ারের হোল স্কোয়ার dy dx, এদিকে আমি 2টা যদি কমন নিয়ে নিই কি হবে 1 মাইনাস x স্কোয়ার। এবার কি হবে এটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এরমভাবে যদি আমরা লিখি তাহলে কি হবে, এটা হবে এক্স 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার, আর এটা হবে কি 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, নিচে যেমন আছে সেরকম dy dx, ওপরে 2 ইন্টু 1 মাইনাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ারের হোল স্কোয়ার। তো কি হবে রুট যদি আমরা বার করে নিই তাহলে হবে 1 প্লাস x ইন্টু 1 মাইনাস x প্লাস বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা চলে এসছে, তো 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার dy dx 2 ইন্টু 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এই উপরেরটার উপরেরটা কেটে যাচ্ছে, নিচেরটার 1 প্লাস x স্কোয়ারের সাথে এখানে একটা স্কোয়ার, এখানে দুটো আছে 1 প্লাস x স্কোয়ার ইন্টু 1 প্লাস x স্কোয়ার, তো একটা কেটে যাবে, তো dy dx এর ভ্যালু আমরা পেয়ে যাব, কি পাবো dy বাই dx হবে 2 বাই 1 প্লাস x স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। vidanko.com দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আরও গণিত সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ব্রাউজ করুন।